দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন সংবাদ সংলাপে। আপনাদের সাথে আছি আমি রাকিবুল্লাহ সরকার, আর আমার সাথে এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মে অতিথি হিসেবে যুক্ত আছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর এম শামসুল আলম, জ্যেষ্ঠ সহসভাপতি কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব, আছেন খসরু চৌধুরী পরিচালক পিজিএমইএ। আজকে আমরা আলোচনা করব বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউ বাংলাদেশে। এই বিষয় নিয়ে আমি প্রথমে যেতে চাই ডক্টর এম শামসুল আলমের কাছে। বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউ বাংলাদেশে বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে, আপনি কি মনে করেন এটা কতদিন দীর্ঘায়িত হবে? আপনি কি আমাকে জিজ্ঞেস করেছেন? জি জি জি, একটু প্রশ্নটা আরেকবার বলেন। বৈশ্বিক জ্বালানি সংকটের ঢেউ আমরা বাংলাদেশে খুব ভালোভাবেই এই মুহূর্তে অনুভব করছি, এইটি কতদিন দীর্ঘায়িত হতে পারে বলে আপনি মনে করেন? কত দীর্ঘায়িত হতে পারে এটা তো অনিশ্চিত। দরপতন যেমন হয়েছিল, অনেক দিন দীর্ঘায়িত হলো, আমরা সেটা এক্সপেক্ট করিনি, কিন্তু দীর্ঘায়িত হয়েছে। জ্বালানি সংকটের যে বিষয়টি এসছে, আমাদের ধারণা ছিল যে এটা খুব বেশি সময় দীর্ঘায়িত হবে না। আন্তর্জাতিক মহলের যে ধরনের সমীকরণ কাজ করছে এবং ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে এবং রাশিয়াকে নানা ধরনের প্রেশারে ফেলার চেষ্টা করা হচ্ছে, তাতে করে এক ধরনের অঘোষিত বাণিজ্যিক ব্যবস্থা অবরোধের বিষয় চেষ্টা চলছে। সুতরাং আমদানি রপ্তানির উপরে অন্য সব পণ্যে যত বেশি প্রভাবিত হচ্ছে, তার মধ্যে খাদ্য পণ্য এবং জ্বালানি পণ্য এর উপরে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে, এবং যার শিকার খোদ আমেরিকা হয়েছে এবং তাদের বাজার ব্যবস্থা অনেক বেশি বিপর্যস্ত হয়ে গেছে বড় বড় দেশে। তো সেই জায়গা থেকে কতদিন দীর্ঘায়িত হবে এটা বলা মুশকিল। তার তুলনায় বলা আমাদের এখন ভাবা উচিত যে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে এই অবস্থায় আমরা কি করে টিকে থাকব, সেইটা বিবেচনা করা। তো সেই ব্যাপারে আমাদের প্রস্তুতি এখন পর্যন্ত যে আমরা এই বিবেচনায় যে এটা যদি এক বছর, দেড় বছর, দুই বছর বা ছ মাস, আট মাস যদি দীর্ঘায়িত হয়, তাহলে আমাদের কি ধরনের এর ব্যবস্থা নিতে হবে, তার জন্য আমরা কোনো কন্টিজেন্সি প্ল্যান করিনি, এখনো করছি না। সেটাই হচ্ছে আমার বিশেষ উদ্বেগের বিষয়। দেখুন, আসলে গ্যাসের দ্বারা আমাদের যে আসলে বিজনেসটা 50% পরিচালিত হয়, যে আমরা যে বাংলাদেশের বিজনেসটা এক্সপোর্ট ওরিয়েন্টেড, যদি আমরা বলি সুতা তৈরি করা, আমরা যদি বলি ডাইং ফ্যাক্টরি থেকে ফেব্রিক তৈরি করা, আমরা যদি বলি ওয়াশিং ফ্যাক্টরিতে ওয়াশিং করা, আমরা যেটাই বলি সেটাতে আমাদের গ্যাস দরকার। গ্যাস নির্বিশন্ন গ্যাসের সার্ভিসের উপরে নির্ভর করে আমাদের প্রোডাক্টটা ভালো এবং মন্দ। এই গ্যাস যদি আমাদের খনিকের জন্য অথবা বিদ্যুৎ যদি আমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি আমাদের ব্যাহত হয়, আমরা না পাই, তাহলে আমাদের ব্যবসার যে একটা মানে আমাদের যেভাবে আমরা পরিচালনা বা প্রোডাকশনের দিকে আমরা তাকাই, সেখানে একটা ব্যাঘাত ঘটলে, সেখানে আবার স্পিড আপ হওয়া অথবা সেই প্রোডাকশনটা আবার নতুন করে করা, সেখানে যে আমাদের একটা প্রোডাকশন লস যেটা হয় সেটা অনেক বড়। সেই ক্ষেত্রে কাস্টমাররা কিন্তু আমাদেরকে সেই পরিমাণ সময়ও দেয় না, আর আমাদের এই গ্যাসের জন্য বা আমাদের বিদ্যুতের জন্য যে পরিমাণ টাকা পয়সা বা যে পরিমাণ খরচের মধ্যে আমাদের পড়তে হয়, সেটা আসলে বিশাল একটা অঙ্ক। সেই অঙ্কটা আসলে কতটুকু আমরা নিজেদের শোল্ডারে নিয়ে চলতে পারবো সেটা আসলে বোঝা বড় মুশকিল। বাট আমরা যেটা দেখলাম যে কোন রকম কমিউনিটি সেন্টারে লাইটিং করা অথবা আপনার শপিং মল বা শপিং সেন্টার যেগুলো আছে সেখানে হয়তো একটা টাইম ফ্রেমের মধ্যে বেঁধে রাখা, সেটা হয়তো আমাদের কাজে আসবে, কিন্তু আমাদের আপনারা দেখেছেন পেট্রোলিয়াম যে আমাদের যে কোম্পানিটা আছে বাংলাদেশ যে ইম্পোর্ট করে থাকে আপনার আমাদের যে তেলটা, জ্বালানিটা, সে তারা কিন্তু প্রত্যেক দিন 100 কোটি টাকার উপরে কিন্তু লস করতেছে, সেটা কতদিন সম্ভব? বাস এই 100 কোটি টাকার যদি আমরা চিন্তা করি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ডেলি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা আমাদের কিন্তু এই লোডশেডিং এর মধ্যে পড়তে হবে। এই 2-3 ঘন্টা যদি আমরা লোডশেডিং যাই, যেভাবে ব্যবসার সমস্যা হবে,
সেইভাবে কিন্তু আপনি চিন্তা করেন, বাসাবাড়ির কথা চিন্তা করেন, আপনার ঘরের মধ্যে একটা ফ্রিজ আছে, 2-3 ঘন্টা হয়তো সে ব্যাকআপ দিতে পারবে কিনা, আপনার যে ধরনের খাবার আপনার রাখছেন ফ্রিজের মধ্যে, সেই খাবার ফ্রিজের মধ্যে সেটা আসলে স্বাস্থ্যকর হবে কিনা, তো সবকিছু মিলে একটা পারিপার্শ্বিক যে অবস্থান সেই অবস্থান থেকে কিন্তু আমরা দূরে সরে যাচ্ছি। তো আমি বলবো যে এই ইউক্রেন বা রাশিয়া হলো মেইন হলো এলএনজির একটা সাপোর্ট দিয়ে থাকতো, এবং ইন্টারন্যাশনাল এলএনজি যে আমাদের ইম্পোর্ট করা বা গ্যাস কেনা বাংলাদেশি যারা আমরা কিনতাম, এটা একটা ওপেন ছিল, সেখান থেকে আমরা এলএনজির মাধ্যমে গ্যাসটা ইম্পোর্ট করে আমাদের এই গ্যাস ভিত্তিক যে বৈদ্যুতিক তৈরি করতাম বা 10,000 মেগাওয়াটের মতো আমাদের 10,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ তৈরি করতাম এই গ্যাসের মাধ্যমে, সেই গ্যাসটা যদি আসলে ব্যাহত হয়, সার্ভিস দিতে না পারে, অথবা আমরা এই যে এলএনজি আমরা যে পয়সা বা যে ধরনের দামে আমরা কিনতাম সেটা কিন্তু এখন একটা মানে হাতের গোনার বাইরে বা সোয়ার বাইরে চলে গেছে, আপনার আন্তর্জাতিক মার্কেট কিন্তু অনেকটা কি বলবো যে একেবারে বিকল হয়ে গিয়েছে, সেটা একটা পর্যায়ও নেই, যে যার ফলে আমাদের হয়তো আমাদের গভর্নমেন্ট এই গ্যাস ক্রয় করা বন্ধ করে দিয়েছে। এই গ্যাস ক্রয় করা বন্ধ করার মাধ্যমে যে আমাদের এখন যে শর্টেজটা হয়েছে সেই শর্টেজটা কিন্তু আসলে অনেকটা দিন পর্যন্ত গড়াবে। আমি বলতে পারি এরকম যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুধু আমাদের দেশে নয়, সারা ওয়ার্ল্ডে এই এই বৈদ্যুতিক অথবা এই গ্যাসের যে শর্টেজ অথবা ফুয়েল যে তেল জ্বালানি যে আমরা ইম্পোর্ট করে থাকি, গাড়ি চালিয়ে রাখি, জেনারেটর চালাই, সেখানেও কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, সেখানে আমাদের কিন্তু মূল্যস্ফীতির মধ্যে আমাদের পড়ে দিতে হবে, সেদিকে কিন্তু আমরা দেখব যে আমরা আস্তে আস্তে করে ডলার বা টাকা আমরা কোনোটাই কন্ট্রোল করতে পারিনি, অথবা মার্কেট যে অবস্থান সেই অবস্থানে কন্ট্রোল করতে পারিনি, অল টুগেদার আমরা বলবো যে একটা ভীষণ মানে অস্বস্তিকর বা অবস্থা, আমরা আসলে এটা টাইম ফ্রেম বলতে পারবো না যে কখন এটা শেষ হবে। তো আমরা দোয়া করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে অন্তত এই সুস্থ থাকার জন্য একটা একটা অবস্থান করে দাও, কারণ আল্লাহ ছাড়া আমরা কারোর কাছে চাইতে পারি? অবশ্যই আমরা আশা করি যে উপরওয়ালা আমাদের সৃষ্টিকর্তা আমাদের এই সমস্যাগুলো সমাধান করে দেবেন খুব দ্রুতই। ধন্যবাদ খসু ভাই। আমি এবারে আবার শামসুল ভাইকে যেতে চাই। শামসুল ভাই, আপনার কাছে যেটি জানতে চাই যে বাংলাদেশে এখন বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ গ্যাস সরবরাহ করা হচ্ছে সেটি সর্বোচ্চ পর্যায়ে আছে বলে সরকারের তরফ থেকে বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে বেশি যদি গ্যাস ফ্লো দিতে যাওয়া হয় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে তাহলে আমাদের খনিগুলো ভেঙে পড়বে এবং এগুলোর সক্ষমতা তৈরি করে নিজস্ব গ্যাসে দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে যে সক্ষমতা তৈরি করতে হবে আরও ফ্লো দিয়ে, সেটার জন্য 4-5 বছর সময়কাল প্রয়োজন। অর্থাৎ এই সময়কালটা আমাদের লোডশেডিংয়ের মধ্যেই থাকতে হবে হয়তো। আপনি কি মনে করেন? আমি যদি একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই এই বিষয়টি নিয়ে। গ্যাস উৎপাদনের সক্ষমতা অর্জন করার বিষয়টি নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে এই কথাবার্তার মধ্যে দুই ধরনের বক্তব্য আছে। একজনরা বলছে গ্যাস পাওয়ার কোনো সম্ভাবনাই নেই, আর একজনরা বলছে যে গ্যাস যথেষ্ট গ্যাস মজুদ আছে, প্রপারলি এক্সপ্লোরেশন হয় নাই। অতীতে বলা হয়েছে দেশ গ্যাসের উপরে ভাবছে, সেটা যেমন সত্য ছিল না, আজকে যেমন বলা হচ্ছে যে গ্যাস পাওয়ার সম্ভাবনা কম সেটাও সত্য নয়। আমরা আসলে যথাযথভাবে গ্যাস এক্সপ্লোরেশনে যাইনি, সাগরে হাত দেইনি। আমরা গ্যাস উন্নয়ন তহবিল গঠন করেছিলাম, সেই তহবিলের অর্থ দিয়ে আমরা 2010 সাল থেকে যদি নিয়মিত গ্যাস অনুসন্ধান এবং মজুদ এবং উত্তোলন যদি নিয়মিত ফলা করা সহজ ছিল, জ্বালানি চাহিদার তুলনায় আমাদের জ্বালানি নিজস্ব জ্বালানি সম্পদ আমদানিকৃত জ্বালানির উপরে আমাদের নির্ভর, জ্বালানি এবং আমদানিকৃত জ্বালানির সম্মিশ্রণে আমাদের চাহিদা মেটানোর যে কৌশল গ্রহণ করা উচিত ছিল সেক্ষেত্রে ব্যর্থ ঘটেছে, এবং সেই ব্যর্থের জায়গা থেকে আজকের সংকট আমরা আমন্ত্রণ করেছি। সংকট বিশ্ববাজারে তৈরি হয়েছে এবং সেই সংকটের জন্য আমাদের আমদানি ব্যয় বা আমদানি জ্বালানি পরিমাণ কমাতে হয়েছে, আমদানি ব্যয় করা কমানোর জন্য, ঘাটতি কমানোর জন্য, এটা যথাযথ কথা এবং শতসিদ্ধ কথা।
কিন্তু তার অর্থ এই নয় যে আমরা এরকম একটা প্রচন্ড সংকটের সম্মুখীন করব সে বিষয়টি আমরা আদৌ বিবেচনায় করিনি। এইটা একটা আমাদের এই 50 বছর বয়সে একটা স্বাধীন সার্বভৌম জাতির জন্য সেটা কামন নয়। আমরা 1974 সালে যে ধরনের দূরদর্শিতার পরিচয় দিয়েছিলাম তৎকালীন গভর্নমেন্টের সময়ে এই সেক্টরকে পেশাদার ব্যক্তিদের দ্বারা চালিয়েছি, ডক্টর হাবিবুর রহমান নাম করে জনৈক বিজ্ঞান মানে প্রফেশনাল এই সেক্টরে নাম করা প্রফেশনাল তাকে সচিবের মর্যাদা দিয়ে পেট্রো বাংলার চেয়ারম্যান বানানো হয়েছিল। সেই পেট্রো বাংলার চেয়ারম্যানের দায়িত্ব হয় না আমলারা, কোম্পানি বানানো হয়েছে তার চেয়ার বোর্ডের চেয়ারম্যান আমলারা, তার পরিচালক আমলারা, প্রশাসনিক কর্তৃপক্ষ রেগুলেটর আপস্ট্রিম রেগুলেটর হিসেবে জ্বালানি মন্ত্রণালয় এখন অকার্যকর এবং এই সমস্ত সংস্থাগুলো আমলাদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা এইসব কোম্পানির মালিক, কোম্পানি যেহেতু সরকারের প্রতিনিধি হিসেবে তারা মালিকানার ক্ষমতা অপারেট করছে, সরকার এখানে অনেকখানি বলা যেতে পারে সরকারের মালিক হওয়া সত্ত্বেও সরকারের কর্তৃত্ব খর্ব হয়েছে এবং তারা মালিকের কর্তৃত্বে এই সমস্ত জায়গা চালাচ্ছে এবং চালাতে গিয়ে যে সমস্ত কৌশল যে সমস্ত সিদ্ধান্ত যে সমস্ত নীতি নির্ধারণী পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়েছে তাতে বরাবরই বলা যেতে পারে যে তারা ভুল করেছে এবং এখানে অপশাসন কায়েম হয়েছে, এখানে লুণ্ঠনমূলক ব্যয় সংযোজন হয়েছে, মুনাফা আকাশচুম্বী হয়েছে, তথাকথিত বেসরকারি বিনিয়োগ আহ্বান করতে যেয়ে বেশি বেশি মুনাফা দেওয়া হয়েছে এবং পাশাপাশি এই খাতকে বাণিজ্যিকরণের নামে আত্মঘাতী কার্যক্রম হয়েছে এবং এরা 10,000 টাকা করে সম্মানই নিচ্ছে, বছরে 12টা 14টা 20টা 22টা পর্যন্ত মিটিং করেছে এবং অবৈধ উপায়ে নানা ধরনের তারা সুযোগ সুবিধা নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যেটি আমাদের আমাদের গ্যাস আমি বিশেষভাবে সরকারের উচ্চ মহলকেও পর্যন্ত আমি স্মরণ করিয়ে দিতে চাই যে এখনো সময় আছে, যে সংকট তৈরি হয়েছে তা প্রফেশনালি টেকনিক্যালি এটা সলিউশন করার কোনো ব্যাপারই নয়। সন্ধ্যার আগে বন্ধ করার জন্য শপিং মল এসব আসছে, অর্থাৎ ডিমান্ড সাইড কন্ট্রোল করে ডিমান্ড সংকুচিত করে আনা হচ্ছে এবং প্রধানমন্ত্রীর বক্তব্যেও এসছে যে আমাদের জ্বালানি সাশ্রয়ী হতে হবে, বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে, কিন্তু আপস্ট্রিমের সাপ্লাই সাইডের ব্যবস্থাপনা উন্নয়ন করে ব্যবস্থাপনার ক্ষেত্রে নানা ধরনের কৌশলগত তৈরি করে সেখানেও সাশ্রয়ী হওয়ার সুযোগ আছে। যে সমস্ত জ্বালানি যেমন এলএনজি অতিমাত্রায় ব্যয়বহুল এলএনজি স্পট মার্কেট থেকে আমদানি কমিয়ে আমরা যদি বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি মানে অভ্যন্তরীণ কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি যদি ভুল না বুঝে থাকি যে অপশাসনের কারণেই আসলে বা অদক্ষতার কারণেই আমাদের এই সংকটটা আরো ঘনীভূত হয়েছে। জি আপনি নিশ্চয়ই শুনছিলেন শুনছিলেন শামসুর ভাইয়ের কথা। শামসুর ভাই আমি আবার আসবো আপনার কাছে। খুশি ভাই আপনি কি একমত এ ব্যাপারে যে আমাদের এই সংকটের প্রধানতম কারণ হচ্ছে অপশাসন অব্যবস্থাপনা? বেসিক্যালি আমি বলবো যদি আমরা এই গভর্নমেন্ট যে 13 বছর যাবৎ গভর্নমেন্ট চালাচ্ছে যদি আমরা বিগত গভর্নমেন্টের দিকে তাকাই তাহলে কিন্তু 10 ঘন্টা করে দিনে কিন্তু লোডশেডিং ছিল, বিদ্যুতের অবস্থা খারাপ ছিল। সেই ক্ষেত্রে এই গভর্নমেন্ট পরিকল্পনা নিয়েই কিন্তু আগাচ্ছে এবং একসময় ঢাকা শহরের মধ্যে হয়তো 24 ঘন্টা 1 ঘন্টা যাইতো না ইলেকট্রিসিটি শর্ট বা লোডশেডিং হতো না, এখন হয়তো একটা ইন্টারন্যাশনালি শর্টেজের মধ্যে, যেখানে আমি একটু হয়তো এটাকে একটু এগ্রি করব সেটা হলো যে এটা একটা প্রিকশন নেওয়া উচিত ছিল, আগে আগে একটা চিন্তা করা উচিত ছিল কি এরকম একটা শর্টেজ হতে পারে। আপনার যে এলএনজি যেটা আমরা গ্যাসের আমরা কিনে বাইরে থেকে কিনে আন্তর্জাতিকভাবে কিনে আমরা হয়তো এই গ্যাসের লাইনগুলো বা গ্যাসের বিদ্যুৎ যে ইয়াগুলো স্টেশনগুলো আমরা চালাইতাম,
তো সেখানে আমাদেরকে আগে থেকে বোঝা উচিত ছিল আমাদের দেশের সক্ষমতাটা কতটুকু ছিল, দেশে যে উন্নতি হবে বা উন্নয়ন, যে আমরা যেটা গ্যাস তুলতেছি সে তুলটা তোলা অনুযায়ী আমাদের চাহিদা কতটুকু আছে সেদিকে চেক করে আমাদের আসলে এটা চিন্তা করা আছে। সেই দিক ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ, আমি এই দিকে একটু এতে এগ্রি করবো, কিন্তু গভর্নমেন্ট উভয় যদি আপনারা বলেন সেক্ষেত্রে আমরা বলবো এই গভর্নমেন্ট আমাদের জন্য আসলে অনেক কিছু করে দিয়েছে। আচ্ছা ঘোষ ভাই, আপনি যেহেতু এই প্রসঙ্গটি তুললেনই, গভর্নমেন্ট অনেক সুশাসনের ফলে আমরা একসময় টানা লোডশেডিং থেকে মুক্তি পেয়েছি, শতভাগ বিদ্যুতায়নের দাবি করে এই সরকার, কিন্তু আমি যদি আপনাকে একটু অন্য বিষয়ে নিয়ে যাই, যে এই সংকটময় মুহূর্তে, সংকটময় কালে বিশ্বজুড়ে যেখানে সবগুলো সরকার তার দেশের জনগণের জন্য ভর্তুকি বাড়িয়ে দিচ্ছে, সেখানে বাংলাদেশে আমরা তার ঠিক উল্টো চিত্র দেখছি। আপনি কি এটা মনে করেন যে এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য যথার্থ? এই যে জ্বালানির ব্যাপারটা, এটা শুধু আপনি উল্টোভাবে চিন্তা করলে কিন্তু হবে না, এটা ইন্টারন্যাশনাল প্রবলেম। ইউরোপের একটা, ইউরোপ কান্ট্রি বা ইউএস এর মতো দেশে সেখানে জ্বালানির সমস্যা হচ্ছে, তারা কিন্তু ভর্তুকি দিচ্ছে, পাশের দেশ ভারতই বাংলাদেশ ভর্তুকি কমিয়ে দিচ্ছে না, কোনোভাবেই তারা ভর্তুকি দিচ্ছে না, তারা জনগণের কাছ থেকে নিচ্ছে। কিন্তু বাংলাদেশ সরকার প্রত্যেকটা দিন 120 টাকা রূপে জ্বালানির ভর্তুকি দিচ্ছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের সরকার অনেকটা আমাদের জনগণের পক্ষেই কাজ করে সবসময়। আপনি বলতে পারেন আমরা একটা গরিব দেশ থেকে মধ্যম আয়ের দেশে আমরা উন্নতি হয়েছি, আমাদের অনেক বুদ্ধিটাই মধ্যম আয়ের মধ্যে বা মধ্যম পর্যায়ে আছে, আমরা একেবারে উচ্চ পর্যায়ে আমরা চিন্তা করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা বলতে পারেন যে আমরা উচ্চ চিন্তা করা দরকার, সেখানে আমাদের সময় লাগবে। আমরা যে পর্যায়ে চলে আসছি সেই চলে আসা থেকে শুরু করে আমরা যে একসময় যে ওই উচ্চ চিন্তাটা করতে পারবো না, এটা ঠিক না। উইদিন 3-4 ইয়ার্স এর মধ্যে আমরা আমরা ডেফিনেটলি কিন্তু আপনার এই যে জ্বালানির উপরে কিন্তু আমাদের আমাদের অবস্থান করা লাগবে না। সেক্ষেত্রে আপনার পারমাণবিক যে চুল্লি আপনার হচ্ছে সেটা যদি আপনার কার্যকর বা পুরোপুরি আপনার স্থাপনা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিন্তু হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি একটা ব্যাক আপ পাবো। সেক্ষেত্রে এই গ্যাস বা আপনার যে সিএনজি অথবা আপনার যে জ্বালানি তেলের মাধ্যমে যে আমরা বৈদ্যুতিক বা বিদ্যুৎ পাচ্ছি সেটা কিন্তু আস্তে আস্তে করে কমে যাবে, এটা ডেফিনেটলি। কারণ আমরা অবশ্যই বেশি খরচের মধ্যে যাব না, যেহেতু মার্কেট একটা টালমাটাল অবস্থায় আছে, $36 ঘনফুটের মধ্যে চলে গেছে। সেই ক্ষেত্রে এটা কিভাবে কিনে এটাকে একটা পর্যায়ে তৈরি করা যায়, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট হয়তো চিন্তা করতেছে যে একটা লোডশেডিং দিয়ে বা কোনো কোনো ক্ষেত্রে এখানে একটা ধারাবাহিকতা রেখে শপিং মলকে একটা পর্যায়ে আটকে দিয়ে আপনার বিয়ে বাড়িতে একটা পর্যায়ে আটকে দিয়ে এখান থেকে কিছুটা যদি ব্যাক আপ করা যায় সেই ক্ষেত্রে দেশের হয়তো লাভবান হবে। এই যে লোকসান হচ্ছে ডেলি, সেই লোকসান থেকে কিন্তু লাভবান হবে। আমরা ওইভাবে চিন্তা করি, দেশের জন্য চিন্তা করি, আমরা ধুম করে কিন্তু আপনি ইউরোপ বা আমেরিকা হতে পারবো না, এত ধনী একটা দেশ, তারাই কিন্তু টালমাটাল অবস্থা চলে গেছে, সেখান থেকেই তারা মানে অসহায় অবস্থায়। কিন্তু আমাদের মাঝে মধ্যে ফোন আসতেছে যে অসহায় অবস্থায় আছে তারা, খাদ্য এবং এই যে যে জ্বালানি এটা কিনতে কিনতেই কিন্তু তারা অবস্থান বলতে গেলে যে একটা বাজে অবস্থানে চলে যাচ্ছে। গ্যাসোলিনের দাম প্রায় সব জায়গায় বেড়েছে। জি, আমাদের আমাদের যে অর্ডার ছিল আগে গত বছর, যে আপনারা জানেন যে আপনাদের যে মিডিয়া যারা আছে তারা বলছে যে আমাদের অত্যাধিক পরিমাণে অর্ডার ছিল, এটা সত্য। এবার কিন্তু আমাদের কাছে 30-40% অর্ডার কম, তার কারণ একটাই যে এই ইউরোপ আমেরিকা যারা আমাদের কাছে বস্ত্র কিনতো তারা কিন্তু কিনতে পারতেছে না, চাহিদা কমে গেছে, তাদের অর্থ দিয়ে তারা খাদ্য এবং এই জ্বালানির পিছনে কিন্তু ব্যয় করতেছে। তারা তাদের প্রথম যে অবস্থানটা সেই অবস্থানটা কিন্তু প্রথম মানে মিট আপ করার চেষ্টা করতেছে দেন বস্ত্র। এই জন্য কিন্তু আমাদের দেশে কিন্তু এই বস্ত্রের অবস্থানটা কিন্তু খারাপ হবে। এরপরে যদি আমরা আবার ডেলিভারি লেট আমরা এইসব শুরু করি তাহলে আমাদের ডিসকাউন্ট আসবে, মাল ক্যান্সেলেশন আসবে, একটা ভারী একটা ঝামেলার মতো করতে হবে। তো আমরা একদিকে ইন্টারন্যাশনাল অবস্থানে ইন্টারন্যাশনালি যে অবস্থান আছে সেটাকে আমাদের বিশ্বাস করতে হবে, আবার আমাদের যা ক্ষতি হচ্ছে সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কিভাবে চিন্তা করে যেটা মাঝামাঝি একটা অবস্থান এবং একটা উন্নতি অবস্থান নেওয়া যায় সেই চিন্তাটা করা ভালো। আসলে কাউকে দোষ দেওয়া ঠিক হবে না, মাত্র গরিব থেকে আমরা মধ্যম আয়ে আসছি, আমাদের বুদ্ধিটাও কিন্তু এই মধ্যম আয়ের মধ্যেই আছে। উচ্চ হয়তো বুদ্ধি আমরা বলতে পারি, ঘর থেকে যখন চোর বের হয়ে যায় তখন অনেক বুদ্ধি চলে আসে, সেই বুদ্ধিটা আমরা ব্যবহার না করে আমাদের পরবর্তী যে চিন্তা ভাবনা গভর্নমেন্ট সেইভাবে চিন্তা করুক এবং আমাদেরকে এই যে শর্ট আছে বা আমাদের লোডশেডিং এর মধ্যে আছে এই
এই এই অবস্থান থেকে কিভাবে উন্নতি করা যায় সেটা আমাদেরকে ব্যবস্থা করে দেওয়া হোক, সেটা আমরা হয়তো চাইতে পারি বা সেটার ব্যবস্থা গভর্নমেন্ট করতে পারে। কথা বলছিলাম খসরু ভাইয়ের সাথে। খসরু ভাই যেটি বলতে চাইছিলেন আমাদের যে আমরা মাত্র একটি নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি, আমরা এখনও এত সুদূর প্রসারী পরিকল্পনা করতে পারিনি যার ফলে জ্বালানি সংকটটাকে আমরা সেইভাবে মোকাবেলা করতে পারি। আমি এবারে ডক্টর এম শামসুল আলমের কাছে যেতে চাই। শামসুল ভাই নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে আপনি? সিদ্ধান্ত নিতে পারিনি বা পরিকল্পনা করতে পারিনি যে যাতে করে এই সংকট গুলোকে আমরা পিছনে ফেলতে পারতাম, আপনি কি মনে করেন আমরা নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে এসে পৌঁছেছি বা পৌঁছাচ্ছি? জি দেখুন, যে সমস্ত কথাবার্তা এবং বিদ্যমান অবস্থা ব্যাপারে তিনি যে সহানুভূতিশীল এবং হালকা দৃষ্টিতে দেখে গেছেন বিষয়গুলো, আমি সেক্ষেত্রে একটি কথাই বলবো যে একটি সিস্টেমের পারফরমেন্স ইভালুয়েশনের যে সমস্ত প্যারামিটার মানদণ্ডে বিশ্লেষণ করা হয় উনি সেসব ব্যাপারগুলো উপেক্ষা করে নিজের মতো করে সেটা বলার চেষ্টা করেছে। সেই সঙ্গে আমি যেহেতু টেকনিক্যাল পার্সন এই সব প্রশ্নের কোন জবাব অন্তত কারিগরি ভাবে সমর্থন করার সুযোগ নেই, তো আমার না কারোরই নেই, কারণ ওনার বিচার বিশ্লেষণ গুলো কারিগরি দিক দিয়ে উনি করেননি। ওনার নিতান্তই নিজের নিজের অনেকখানি ইমোশনাল জায়গা থেকে বলেছে এবং সেটা এই ক্ষেত্রে আলোচ্য ক্ষেত্রে মানে আমি আমি মনে করি না যে এটা গ্রহণ মানে গ্রহণযোগ্যতার দাবি রাখে, এটা হচ্ছে আমার মূল বিষয়। এবার আপনার প্রশ্ন বলেন। জি আমি যেটি বলতে চাইছিলাম যে জি জি খসরু ভাই আপনি বলুন। হ্যাঁ আমি বলি, আসলে উনি তো আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের মুরব্বী। ওনার কথা আসলে আমি যতটুকু বুঝলাম যে আমি উনি আমি হয়তো এটা একটা ঢালাও ভাবে বলার চেষ্টা করছি, এরকম ব্যাপারটা হলো এরকম যে আমরা এই দেশে বসবাস করি, আমরা এই দেশকে ভালোবাসি, আপনিও ভালোবাসেন, সবাই ভালোবাসে। এইখানে আপনার একটা সচিব পর্যায়ের লোক আছে, একটা মন্ত্রণালয় আছে, একটা মিনিস্ট্রি আছে, আমরা অবশ্যই পরিকল্পনা মন্ত্রণালয় আছে, তারা ডেফিনেটলি চিন্তা করবেন। চিন্তা করার তো জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমাদের জ্বালানির সমস্যা হচ্ছে এবং আমরা কিভাবে জ্বালানিটা এই সমস্যাটা কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। সেই ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় লুজার হবো আমরা, আমরা যারা ব্যবসায়ী যারা আছি সবচেয়ে বড় লুজার, যারা এক্সপোর্ট-ওরিয়েন্টেড। খসরু ভাই আমি একটু আমাকে মাফ করবেন, আমি আপনার কথার মাঝখানে আমাকে একটু ঢুকতে হচ্ছে। খসরু ভাই আমি আপনার কথার মাঝখানে একটু কথা বলতে চাই। সরকার খারাপ বা সরকার ভালো না, সরকারের পলিসি খারাপ, এটা হয়তো উনি বলতে পারবেন, কিন্তু আমি বলবো যেটা হলো যে আমাদের আসলে পরিকল্পনা যে আমাদের ঘাটতি আছে এটা কিন্তু আমি স্বীকার করি, এগ্রি করি, কিন্তু আমাদের এগ্রি করাটার মধ্যেও কিন্তু ইন্টারন্যাশনাল যে মার্কেট আছে, কার পরিকল্পনা ঘাটতি আছে খসরু ভাই, আপনাদের নাকি সরকারের? সরকারের তো চিন্তা ভাবনা অবশ্যই। আমি খসরু ভাই আপনার কথার মাঝখানে একটু ঢুকতে চাই, আপনারা 10-12 বছর আগে এই লোডশেডিং এর একটি অবস্থায় ছিলেন তাই তো? সেইখান থেকে আপনারা 10-12 বছর পরে আজকে এই অবস্থানে এসেছেন এবং আবার আপনারা লোডশেডিং এ পড়তে যাচ্ছেন। আপনারা কি কখনো পূর্ব প্রস্তুতি নিয়েছিলেন বা সরকারকে বলেছিলেন যে আমরা এই অবস্থায় পড়তে যাচ্ছি? আপনারা কি গভর্নমেন্টকে কখনো বলেছিলেন এই ব্যাপারটি যে আপনারা এই সামনে এরকম একটা সংকটময় অবস্থার মধ্যে পড়তে যাচ্ছেন? আপনারাও কি ব্যাপারটি বুঝতে পারেননি? প্রতিটা সেক্টর থেকে কিন্তু বলা আছে যে এটা ইন্টারন্যাশনালি কিন্তু আপনি রাশিয়া একটা বড় কান্ট্রি যারা জ্বালানি তৈরি করে থাকে, জ্বালানি সারা ওয়ার্ল্ডে সাপ্লাই করে থাকে, সেখানে এলএনজি এর ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখা উচিত। এবং আমরা যে 10,000 মেগাওয়াট যারা এই গ্যাসের মাধ্যমে আমরা তৈরি করতেছি সেটা কিন্তু আমাদের মাথায় থাকা উচিত যারা এটাকে নিয়ে পরিচালনা করে, এটা অবশ্যই। আর আমরা যারা ব্যবসায়ীরা আছি অবশ্যই আমরা ভুক্তভোগী, আমাদের অবস্থান খুবই খারাপ হবে। আমি বলে গেছি আমি যদি টাইম শিডিউল রাখতে না পারি, আমার প্রোডাকশন ডিউ টাইমে না হয়, আমি এক্সপোর্ট করতে না পারি, আমার ক্যান্সেলেশন হবে বা ইয়ার হবে বা আমি লুজার হব। এই লুজার মানে কি? বাংলাদেশ লুজার হবে, দেশ লুজার হবে। তো সবকিছু মিলেই কিন্তু সব এই এই কথা এক কথাই বোঝা যায় যে এখানে পরিকল্পনা নেওয়া উচিত ছিল। একটা কথা আমি বলে গেছি, মধ্যম আয়ের দেশে আমরা উন্নতি হয়েছি, আমরা পরিশ্রম করতে করতে আজকে কিন্তু এই জায়গায় আসছি। আমাদের বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতা, আর কথায় বলে যার পকেটে পয়সা বেশি তার বুদ্ধি বেশি, সে মূর্খ হলেও তার কথা কিন্তু মানুষে মানতে চায়।
এখন ইউরোপ দেখেন এবং আমেরিকা দেখেন, তাদের অভাব নাই কোনো দিকে, তারপরেও কিন্তু তাদের অবস্থান খুবই খারাপ। তারা ভর্তুকি দিতে চাচ্ছে না বা দেয়ও না, এটাকে জনগণ দিচ্ছে। তাদের হয়তো কি করতেছে যে জ্বালানিটা কমানোর জন্য যা যা ব্যবস্থা করতেছে, কিন্তু আমাদের দেশে যেহেতু শিল্প নগরী একটা দেশ, শিল্প উন্নয়নের দেশ, আমরা এর উপরে একটা ডিপেন্ড করে থাকি, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট ডেফিনেটলি এটাকে একটা উপায় বের করবে এবং নির্বিচ্ছিন্ন আপনার গ্যাস বা জ্বালানি আমাদেরকে দিতে হবে, সেটাই আমরা দাবি করি। বাট আমরা বলবো না যে এখানে ঘাটতি আছে বা এরা এই পরিকল্পনা ভুল আছে, কারণ ওই ওই পর্যায়ে ওই পর্যায় পর্যন্ত আমরা বিশ্লেষণ করি নাই। আমরা এটা কখনোই মানতে রাজি নই যে বিশ্ববাজারে দাম কমলেই সমস্যাটা সমাধান হবে, তার আগে কিছু করার নেই। এরকম সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের তরফ থেকে যেসব কথাবার্তা বলা হয়েছে এগুলো গ্রহণযোগ্য মনে করি না এবং এগুলো আমরা সমালোচনার দৃষ্টিতে দেখি এবং সেটা সমালোচনা করছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে প্রথম আমরা বিআরসির কাছে যে গ্যাস খাত সংস্কারের 25 দফা প্রস্তাব দিয়েছি, গণশুনানিতে দিয়েছি, নাগরিক সভা করে দিয়েছি, বিদ্যুৎ খাত 11 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি, আমরা বিকল্প প্রস্তাব দিয়েছি যে মূল্য বৃদ্ধি না করে ভর্তুকি কমিয়ে কিভাবে ইন্টারনাল ব্যয় সাশ্রয় করে অপচয় প্রতিরোধ করে কিভাবে এই খাত মোকাবেলা করা যায়। ডাউনস্ট্রিমে জ্বালানি সাশ্রয়ের ব্যাপারটি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আপস্ট্রিমে জ্বালানি ব্যবস্থাপনার ঢেলে সাজিয়ে সেখানে ফার্নেস অয়েল কমিয়ে ক্যাপটিভ আপনার কম্বাইন্ড পাওয়ার প্ল্যান্ট গুলোকে মানে বেশি পাওয়ার প্ল্যান্ট ফ্যাক্টরে চালিয়ে জ্বালানি দক্ষতা উন্নয়ন করে ফার্নেস অয়েল আমদানিটা ব্যক্তি খাতে করিয়ে যে 8,000 কোটি টাকার ব্যক্তি খাতের মুনাফা দেওয়া হচ্ছে সেটা বা সরকারি খাতে আমদানি করলে 8,000 কোটি টাকার সমন্বয় হয় এবং ভর্তুকিতে বিদ্যুৎ দিয়ে 17,000 কোটি টাকা আপনার ঘাটতি বৃদ্ধি করা হয়েছে, সেখানে সচ্ছল পিভিএস গুলোর যদি মূল্য সমন্বয় করা হয় এবং তাদের মূল্য যৌক্তিক করা হয় যেখানে সচ্ছলতা অর্থাৎ আপনার কনজিউমার মিক্স প্রায় ডিপিডিসির মতো এবং ক্ষেত্রবিশেষে পৃথিবীর মতো তাদের এগুলো সমন্বয় করলে প্রায় 11,000 কোটি টাকার সমন্বয়। এইভাবে আমরা ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট কিভাবে করলে সমন্বয় আসতে পারে, যে সমন্বয়ে দক্ষতা বৃদ্ধি করে জ্বালানি সাশ্রয় হতে পারে এবং যে সমন্বয়ের মধ্যে অর্থ সাশ্রয় হতে পারে, এগুলো সরকারের কাছে পরামর্শ হিসেবে আমরা বিআরসিতে বলেছিলাম সরকারের কাছে। এবং আমরা মনে করি যে সর্বস্তর থেকে সরকারের কাছে পরামর্শ দেওয়া সমীচীন, কারণ সরকার পরামর্শ আমাদের কাছ থেকেই পাবে, এই সমস্ত প্রতিষ্ঠানের কাছ থেকে পাবে যারা এই সমস্ত প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্বে আছে। তারা কি সরকারকে এই ধরনের সরকারের সঙ্গে তাদের অনেকখানি সৌহার্দ্য আছে সেগুলো তারা ব্যবহার করবে, তারা বিভিন্ন টেবিলে যাবে, বিভিন্ন পর্যায়ে যাবে, সেটা তাদের কৌশলগত ব্যাপার, সেই কৌশলগত ব্যাপার আমার জায়গা থেকে আমি বিবেচনায় নেব না। আমি বিবেচনায় নেব যে সরকারকে রাস্তায় দাঁড়িয়ে কি বলছি, কাগজে কলমে লিখে কি বলছি, বিভিন্ন জায়গায় গণশুনানিতে কি বলছি, প্রয়োজনে সরকারকে পথে আনার জন্য আইন আদালতে যে কি করছি সেগুলি হচ্ছে বড় কথা। আমরা সরকারকে লাইনে আনার জন্য আমরা আদালতে যাচ্ছি এবং এর মধ্যে আপনি জানেন যে এলপিজি মূল্য হার আমরা বেসরকারি কোম্পানির দ্বারা নিয়ন্ত্রণে থামাতে পেরেছি, বিআরসিকে দিয়ে গণশুনানির মাধ্যমে করতে পেরেছি এবং সেখানে দেখা গেছে যে আগে প্রায় 1 যুগ ধরে 150 টাকা করে তারা এলএনজি বোতল প্রতি তারা নিয়েছে মাসে, মানে বোতল প্রতি নিয়েছে এবং তাতে কত কত 1,000 কোটি টাকা এইভাবে মানুষের পকেট থেকে লুণ্ঠন হয়ে গেছে। শামসুল ভাই, আমি যদি আপনার কথার মাঝখানে একটু জানতে চাই আপনার কাছে। জি 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 শামসুল ভাই বলুন। না শুনে আপনারা কথা বলেন না। জি জি বলুন বলুন। এবার আসি যে বিপিসি, সে দফায় দফায় সে একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ী
মূল্য নির্ধারণ করা হাইকোর্ট থামিয়ে দিল। বিডিসি সরকারের শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠান, সে নিজে হচ্ছে লাইসেন্সি, সে নিজে সরকারি মালিকানাধীন ব্যবসায়ী, সে কি করে আইন লঙ্ঘন করে দফায় দফায় ফার্নিচারের দাম বৃদ্ধি করে। আজকে ফার্নিচারের দাম 74 টাকা এবং ডিজেলের দাম হচ্ছে 77 টাকা, এবং বেসরকারি খাতে ফার্নিচারের দাম আমদানি করা হচ্ছে 94 টাকা লিটার প্রতি। এটা কি মানা যায়? এই রকম একটা বেআইনি কোন সভ্য দেশে চলে? এই কথা কি আমি কোন উইশ দিয়ে সমর্থন করতে পারি, নাকি যে কোনো আদালতের দিয়ে হোক আর যেভাবেই হোক এই বিআরসিকে নিবৃত্ত করে সেখানে আইন প্রতিষ্ঠিত করে তাদেরকে বাধ্য করা দরকার নয় কি, যে আপনি বিআরসিতে এনে গণশুনানি করে তারা যেটা দাবি করতেছে যে তাদের 100 কোটি টাকা করে পার ডে লস হচ্ছে গ্যাসে। ওনারাই জানেন যে গ্যাস খাত থেকে 117% মূল্য বৃদ্ধির প্রস্তাব এসেছিল, তাদের কি এত টাকার ঘাটতি ছিল? এবং তারপরে আমরা বলেছি, দেখিয়েছি যে যে ঘাটতি দেখানো হয়েছে 18,000 কোটি টাকা ঘাটতি দেখানো হয়েছে, সেখানে আমরা দেখিয়েছি যে অযৌক্তিক অন্যায় লুণ্ঠনমূলক দেয় 12,000 কোটি টাকা সমন্বয় করলে বাড়ানো লাগে না, সরকারের ভর্তিকেও 11,800 কোটি টাকা দেওয়া লাগে না, সেখানে 6,000 কোটি টাকা ভর্তিকে দিলে এই খাতে আজকে যে প্রবৃদ্ধিতে জ্বালানি সরবরাহ করার কথা করতে পারে। এবং সেখানে 100 আপনার এমএমসিএফডি মার্কেট থেকে এলএনজি আনতে পারে, তাহলে সেই জায়গাগুলোতে আমরা অ্যাডজাস্ট না করে কথা না বলে আমরা থাকি কি করে? আমাদের পর্যায়ে যদি এই সমালোচনা গুলো আমরা তো সরকারকে সামনে তুলে না ধরি, তাহলে সরকার তো বিভ্রান্ত হবে, সরকার পথ হারাবে, সরকারের মাথায় তো ওই থেকে কোনো কিছু আসে না, আমাদের এই চাপ তাপ পরামর্শ সমালোচনা আলোচনার মধ্যে দিয়ে আসে। সুতরাং সেই আলোচনা সমালোচনা অব্যাহত রাখতে হবে, এবং অব্যাহত রাখলেই তার ফল ব্যবসায়ীরা পাবে। আপনি কি মনে করেন সরকার এখন জ্বালানি নিয়ে যেই পথে রয়েছে সেটি সঠিক পথ? আমি বলতে চাইছি যে জ্বালানি সংকট নিয়ে বাংলাদেশ এখন যে অবস্থানে রয়েছে সেটা কি সঠিক অবস্থান? সঠিক অবস্থান তো নয়। প্রথমত কথা হচ্ছে যে এই সেক্টরটি বাণিজ্যিক খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে গেছে, সরকারি মালিকানাধীন কোম্পানি গুলোকে লাভজনক করতে গেছে, এর মালিকানা আপনার ছেড়ে দেওয়া হয়েছে আমলাদের উপরে, সরকার এই সেক্টরটিকে তার কর্তৃত্বের প্রশ্নে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এই কথাটা আমি ব্যবসায়ী প্রতিনিধি থেকে বলবো যে আমার এই কথা নিয়ে আপনারা ক্লোজ ডোরে সরকারের সঙ্গে কথা বলেন, মন্ত্রীর সঙ্গে কথা বলেন, যে এই অবস্থা থেকে আমরা চাই সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করা, আমরা চাই সরকার সমস্ত সিদ্ধান্ত রাজনৈতিক বিবেচনায় নেবে, আমলাতান্ত্রিক বিবেচনায় আমলানা নেবে, সেটা আমাদেরকে আমাদেরকে সুরক্ষা দেবে। আমরা সরকারের রাজনৈতিক দর্শন হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা, কিন্তু সুরক্ষা করা। কিন্তু শামসুল ভাই, আপনার সামনে বিজেএম এর একজন পরিচালক আছে যিনি ভুক্তভোগী, যিনি একজন শিল্পপতি, তিনি বলছেন যে না, সরকার এতদিন পর্যন্ত আমাদেরকে যেভাবে চালিয়েছে বা আমাদেরকে যেভাবে জ্বালানিতে সাহায্য করেছে সেটি সঠিক ছিল। সরকারের সাহায্য নিয়ে তো কোনো প্রশ্ন নেই, সরকার ওনারা ভর্তুকির কথা বলছেন, অমক কথা বলছেন, কিন্তু আমি যে প্রশ্নটা বলেছি, সরকার ভর্তুকি দিচ্ছে, উত্তরোত্তর ভর্তুকি বাড়ছে, মূল্য বৃদ্ধি করা হচ্ছে, উত্তরোত্তর মূল্য বৃদ্ধি পাচ্ছে। আজকে আপনি বললেন যে 12 বছর আগে যে অবস্থায় ছিল এখন তার থেকে খারাপ অবস্থায় চলে গেলাম, তাহলে সেই শুধুমাত্র আন্তর্জাতিক বাজারে সংকটের দোহাই দিয়ে কি আমরা এটাকে আবরণ করে আড়াল করে রাখতে পারবো? আমরা এইসব যে দোষ ত্রুটি গুলোর কথা বলছি, আরো দোষ ত্রুটি এখানে বিশ্লেষণ করার আপনি সময় পাবো না, যদি কখন বিশ্লেষণ করার সময় পাই করছি, আপনি যিনি চ্যালেঞ্জ করছে আপনারা অনুসরণ করেন অনুগ্রহ করে, এই দোষ ত্রুটি গুলো থেকে যদি আমরা মুক্ত করতে পারি, সরকারের এই প্রচেষ্টায় আরো অনেক অনেক উন্নতি করা সম্ভব এবং দৃষ্টান্তমূলক উন্নতি করা সম্ভব ছিল, যদি আমরা সরকারের সেই উইশটাকে আমরা আমাদের জায়গা থেকে সেই সক্ষমতা এবং দায়িত্ববোধ এবং দেশপ্রেম নিয়ে রেসপন্ড করতে পারতাম আমরা সবাই সরকারের। জি ধন্যবাদ শামসুল ভাই। আমি খসু ভাইয়ের কাছে আবার যেতে চাই। খসু ভাই, আমি আর সংকটের কথা শুনতে চাই না, এবার একটু সম্ভাবনার কথা শুনতে চাই। সোলার বিদ্যুৎ আমাদের জন্য কতখানি সম্ভাবনাময় হতে পারে এই সংকটকালে? দেখুন, উনি আসলে যেভাবে ডিটেলস বললেন সেটা হলো উনি বললেন আউট, উনি জানেন। জি, তো ওনার যে ওয়ে অফ প্রপোজাল বা
সেটা হয়তো ঠিক আছে উনি ওনার মতে করেছেন, কিন্তু আমি তো একটা ওইভাবে আমি বলতে পারবো না, কারণ আমি এই বৈদ্যুতিক বা বিদ্যুৎ কিভাবে তৈরি হচ্ছে সেটা আমি জানি, বাট আমি জানি আমি বিদ্যুৎ পাচ্ছি, আমি জানি যে আমি আগে আমি আমি দৃষ্টিভঙ্গিটাই জানতে চাই, ব্যবসায়ী হিসেবে আপনি কতখানি সমস্যা ভোগ করছেন এবং সোলার আপনার জন্য কতখানি সম্ভাবনাময় হতে চায়। সমস্যা বলতে গেলে সমস্যার কোনো শেষ নেই, অন্তহীন সমস্যা, এটা কোনো অন্ত নেই। কারণ হচ্ছে যে দেখেন, আমি আমার যে কোনো প্রোডাক্টই আমি একটা টাইম লাইন পাই, টাইম স্কেজুল থাকে। খুশু ভাই, আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশের এই জ্বালানি সংকট আরো 4-5 বছর থাকবে, আপনি নিশ্চয়ই এই অবস্থান ধীরে ধীরে আরো খারাপের দিকে যেতে যাক সেটা নিশ্চয়ই চান না। আমার পক্ষে থাকবে গভর্নমেন্টকে যে তারা অবশ্যই পরিকল্পনা করতে হবে, তারা অবশ্যই তার মন্ত্রণালয় থেকে চিন্তা করতে হবে কিভাবে নিরবিচ্ছিন্ন আপনার এই বৈদ্যুতিক সার্ভিস দেওয়া যায়, যাতে আমাদের প্রোডাক্টে কোনো সমস্যা না হয়, আমাদের বিজনেসে কোনো সমস্যা না হয়, এবং আমরা যেন নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ পেয়ে আমরা যেন এক্সপোর্টটা ঠিক রাখতে পারি। এবং আমরা এবার 50 বিলিয়ন আমরা পার করলাম। শামসুল ভাই যেটি বলছিলেন যাতে করতে পারি সেদিকে খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ ব্যবসা 10 নামবে। আপনাদের তরফ থেকে কি কোন ধরনের কোন উপদেশ বা কোন ধরনের কি বলবো যে নির্দেশনা থাকতে পারে যে এটি করলে ভালো হয়, সোলারের দিকে যেতে পারলে ভালো হয়? আমাদের সম্মানিত প্রেসিডেন্ট কিন্তু অলরেডি এটার উপরে একটা বক্তব্য দিয়েছেন, আমাদের বিকেমি থেকে অলরেডি একটা বক্তব্য আমাদের সেখানে সভাপতি দিয়েছেন। এবং আমি যদি বলেন যে আমার পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে আমি বলবো যে এটা হয়তো অনেক বড় ধরনের সমস্যা হয়ে যাবে যদি আমরা এখন থেকে সলভ না করি, এখন যদি আমরা চিন্তা করে কিভাবে হাঁটা যায়, কিভাবে যারা এক্সপার্টাইজ আছে, যারা এক্সপার্ট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এটাকে একটা ডিসিশন নিয়ে এটাকে মিনিমাইজ করা অতি শীঘ্রই প্রয়োজন। যুদ্ধ না থামা পর্যন্ত এই সমস্যাটা চলতে থাকবে যদি আমরা এখনই ইনিশিয়েটিভ না, সেটা হলো আমার কথা, এটা একেবারে স্পষ্ট কথা যে ইনিশিয়েটিভ যদি আমি এখন না নেই তাহলে কিন্তু কি ইনিশিয়েটিভ নিতে পারি সে ব্যাপারে আপনি কিছু বলতে পারেন? খুশু ভাই, কি ইনিশিয়েটিভ নেওয়া যেতে পারে? ব্যাপারটা বলতে হবে যে ইন্টারন্যাশনালি বাড়ানো যায় কিনা, আমাদের মজুদ কতটুকু আছে গ্যাসের সেটাকে আরো উত্তোলন করা যায় কিনা, আমাদের যে চাহিদা সে চাহিদা থেকে কিছুটা আমাদের মিনিমাইজ করে চাহিদাটা কমানো যায় কিনা, যে এই অনেকগুলো প্রসিজিওর আছে যে প্রসিজিওর দিয়ে আমাদেরকে একটা মিনিমাইজের মধ্যে আনা যায়, এবং আমাদের প্রোডাকশনটা যদি বাড়িয়ে দেওয়া যায়, যেটা আমাদের গ্যাস যদি উত্তোলন করা যায়, যদি সত্যি আমাদের রিজার্ভ থাকে সেই ক্ষেত্রে হয়তো আমরা বিদ্যুৎ তৈরি করতে পারবো, হয়তো আমাদের ইম্পোর্ট করা লাগবে না, আমাদের গ্যাসের দামও বাড়বে না। আমাদেরকে দেশেরই চিন্তা করতে হবে, পরিকল্পনা করতে হবে আসলে আমরা কোন অবস্থানে আছি, কোন জায়গায় আমাদের হাত দেওয়া উচিত বা কোথায় কাজ করা উচিত, আর কিভাবে কাজ করলে, কিভাবে কাজ করলে আমরা আমাদের অবস্থানটা ঠিক রাখতে পারবো, আমাদের দেশকে একটি শান্তিতে রাখতে পারবো, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই অবশ্যই খুশু ভাই, শামসুল ভাই আপনাকে আবার আসবো, 2 মিনিট সময় পাবেন শামসুল ভাই। সোলার কি আমাদের জন্য কোনো বিকল্প হতে পারে এই সংকটকালে, আপনার কাছে জানতে চাই। প্রস্তাব দিয়ে রেখেছিল যে বিদ্যুৎ উন্নয়ন তহবিলের যে অর্থ আছে সরকারকে বিনিয়োগ করা লাগবে না, তারা সেখানে বিদ্যুৎ তৈরি করে সাউথ বেঙ্গলে বিদ্যুৎ পাঠাতে পারবে, এবং সেই প্রস্তাবটা বিদ্যুৎ বিভাগ আমলে নেয়নি। সেখানে বেসরকারি খাত থেকে বিদ্যুৎ উৎপাদন করবে বলে তারা গঠিয়ে রেখে, তো সেই গ্যাস আনট্যাপড, অব্যবহৃত গ্যাস সংকটের মধ্যেও দেখা যাচ্ছে যে এখানে গ্যাস আমরা পাচ্ছি না, করছি না, আমরা সেই গ্যাস দিয়ে সার তৈরি করে আমরা দেশের বিভিন্ন জায়গায় পাঠাতে পারতাম, বিদ্যুৎ তৈরি করে পাঠাতে পারতাম, গ্যাস পাইপলাইনে নিয়ে আসতে পারতাম, একথা ওখানকার গ্যাস ইন্ডিয়াতে এক্সপোর্ট করার জন্য অক্সিজেন প্রস্তাব দিয়েছিল সেই 90-এর দশকে। আজ পর্যন্ত আমরা সে জায়গা থেকে গ্যাস আনতে পারলাম না, সে জায়গা ব্যবহার করতে পারলাম না, এই অক্ষমতার দায়িত্ব হালকা করে দেখা যায় না। আজকেও আমরা সেই ব্যাপারটি নিয়ে পরিকল্পনা কেন আসতে পারছি না সেটা দুর্ভাগ্যের দেখা। তার থেকেও সহজ ব্যাপার যেটা, সাতোকি ভার্জিন ফিল্ড, সেখানে ধারণা করা হচ্ছে যে প্রায় 1 TCF গ্যাস আছে, 1 TCF গ্যাস পেলে 2-3 বছর জ্বালানি নিরাপত্তা একেবারে নির্বিঘ্নে
সেই গ্যাস এর কথা বলা হচ্ছে যে এটা আইনি জটিলতা আছে, কোনো জটিলতা নাই, হাইকোর্ট নাইকোর্ট বাতিল করেছে, তারা সুপ্রিম কোর্টে আপিল করেছে, সেই মামলার বাদী ক্যাব ছিল এবং $27 মিলিয়ন ক্ষতিপূরণের দায় থেকে সরকারকে ক্যাব বাঁচিয়ে দিয়েছে, উল্টা জাতির জাতিকে যাতে $1 মিলিয়ন বেশি ক্ষতিপূরণ দাবি করার ক্ষমতা তৈরি করে দিয়েছে এই মামলা, সেটা সুপ্রিম কোর্টে তারা আপিল করেছে। আপিল এখন শুধুমাত্র উদ্যোগ নিতে হবে সেই গ্যাস আপনার গ্রেডি আনার। ২০১১-১২ সালে একটা মূল্যায়ন প্রতিবেদনই রয়ে গেছে, সেসব দিকে যাওয়া হয়নি, এখন সেসব দিকে অবশ্যই নজর দিতে হবে। তারপরে একটা কথা বিশেষভাবে প্রযোজ্য যে গ্যাস কিন্তু সংকট মাত্র 3.33% এলএনজি আমদানি বন্ধ করা হয়েছে, মানে আলটিমেটলি 100 MMCFD বন্ধ করা হয়েছে, তাতে করে শর্ট হচ্ছে 100 MMCFD অর্থাৎ 3.33%, তার জন্য 3500 MW বিদ্যুৎ উৎপাদন শাটডাউন হয়ে যেতে পারে না। এইসব তথ্যগুলো যেগুলো যেভাবে আসছে এগুলো ভিতর থেকে কারিগরি ভাবে মেরিট বেসিসে মূল্যায়ন করতে হবে। সবশেষে আমি শুধু এইটুকু বলবো যে সরকারের পরামর্শ কারিগরি প্রতিষ্ঠান পাওয়ার সেল রেগুলেটরি প্রতিষ্ঠান কারিগরি প্রতিষ্ঠান কারিগরি ভাবে সমৃদ্ধ বিআরসি জ্বালানি বিভাগকে নির্দেশ দিতে আমি সরকারকে বিনীতভাবে বিদ্যুৎ বিভাগকে যে তারা সরকারের এই সংকট মোকাবেলা করার জন্য স্টেক হোল্ডার অর্থাৎ ইন্ডাস্ট্রি বাণিজ্য কনজিউমার্স অ্যাসোসিয়েশন এই সমস্ত স্টেক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে কারিগরি ভাবে এই সমাধান সরকারের কাছে দেওয়ার জন্য 72 ঘন্টা সময় দিয়ে দয়া করে তাদের কাছে পাঠানো। আর সর্বশেষে বলবো যে জ্বালানি উপদেষ্টাকে বলবো আমি ক্যাবের জ্বালানি উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা, জাতির জ্বালানি উপদেষ্টা, আমি ক্যাবের জ্যালানি উপদেষ্টা, জনগণের উপদেষ্টা, যে আপনি আমাদেরকে মুক্তি দেন। 30 বছর ধরে আপনি জ্বালানি খাত শাসন করছেন একক ভাবে, আল্লাহর কথাই নাকি পাতা নড়ে না, ছাড়া আপনার কথাই জ্বালানি ছাড়া জ্বালানি কিছুই হয়নি, আজ পর্যন্ত হচ্ছে না, আপনি আমাদের মুক্তি দেন। আমরা জানি না বুঝি না, আপনার মতো অত যোগ্যতা আমাদের নেই, তারপরেও দেশটা স্বাধীন করে আমরা চালাচ্ছি, আমরা এই খাত চালাতে পারবো, এই প্রজন্মের হাতে ছেড়ে দেন, আপনি দয়া করে বিশ্রাম নিন। ধন্যবাদ শামসুল ভাই, আমি আপনাকে আর সময় দিতে পারছি না। কুশু ভাই 1 মিনিট সময় পাবেন যদি কিছু যোগ করতে চান। এখানে আমাদের সঞ্জল ভাই খুব সুন্দর করে কবিতার ভাষার মতোই বলল, এবং আসলে আমাদের এটাই হলো শেষ কথা, সেটা আমাদের নির্বিচ্ছিন্ন জ্বালানি থাকতে হবে, সেই ক্ষেত্রে গভর্নমেন্ট তার যদি কোনো জায়গায় ল্যাকিংস থাকে সেই ল্যাকিংস অনুযায়ী থেকে হাত দিতে হবে, যারা এক্সপার্টিস আছে তাদের সঙ্গে আলাপ করে এটা কিভাবে সমাধান করা সম্ভব, কিভাবে দেশকে একটা পর্যায়ে নিয়ে আসা উচিত, যে পর্যায়টা আমরা বিগত দিনে এনজয় করতেছিলাম সেই অবস্থায় আমাদেরকে আনতে হবে। আর আমি বলবো যে এটা সোলার যে কথাটা বললেন, এই সোলার 1 মেগাওয়াট সোলার তৈরি করতে প্রায় 6 কোটি টাকার উপরে থাক লাগে খরচ করতে হয়, সেই ক্ষেত্রে যদি কোনো রকম ইনভেস্টর অথবা গভর্নমেন্ট যদি সহজভাবে সহজলভ্য এবং লং ডিউরেশন নিয়ে যদি ইন্টারেস্ট কমায় দেওয়া, যদি লং ডিউরেশন নিয়ে যদি একটি লোনের ব্যবস্থা করে দেয়, সেই ক্ষেত্রে হয়তো আমাদের যারা শিল্প উদ্যোক্তা যারা আছি তারা হয়তো আমরা এই সোলারের ব্যবস্থা করতে পারি, এবং সোলার ব্যবস্থা করে একটা অন্তত আমরা গভর্নমেন্টের কিছুটা অংশটা অন্তত আমাদের কি বলবো যা তাদের গ্রিডে আমরা কিছুটা যোগ করতে পারি, হ্যাঁ উন্নতি করতে পারবো বলে আশা ব্যক্ত করছি আর কি। ধন্যবাদ ধন্যবাদ সুভাই, ডক্টর এম শামসুল আলম এবং খসরু চৌধুরী, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, শামসুল ভাইয়ের একটি কথা আমার খুব ভালো লেগেছে, আমরা কেউ সরকারের বাইরে নই, অর্থাৎ কোনো সংকটই শুধু সরকারের সংকট নয়, এটি আদতে আমাদের সংকট। সুতরাং এই সংকটকালে একে অপরকে দোষারোপ আমরা না করি, তাতে করে যারা সুবিধাভোগী তারা বরঞ্চ এই সুযোগটা নেয়। এই সংকটকালে আসুন আমরা সবাই এই সমস্যার কীভাবে সমাধান করা যায় সেই চেষ্টাই করি। সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায় নিচ্ছি, শুভরাত্রি।